নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি ভীম নস্কর আর আমার এসএইচকে হোমিওপ্যাথিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য শুভেচ্ছা এবং ভালোবাসা আজকে আমি হুইট অ্যালার্জি অর্থাৎ আঠার রুটি খাওয়ার পরে যদি শরীরের মধ্যে গ্যাস অ্যাসিডিটি গলা জ্বালা বুক জ্বালা ইত্যাদি পাতলা পায়খানা হওয়া বা ক্লিয়ার না হওয়া ইত্যাদি কোনো কমপ্লেন চলে আসে তাহলে কিছু হোমিওপ্যাথিক ওষুধ আছে যেগুলি দ্বারা খুব তাড়াতাড়ি সুস্থ হওয়া যাবে আজকালকার ডাক্তারবাবুরা রুগীদেরকে একটা পরামর্শ দেয় যে আপনারা রাতেরবেলা করে রুটি খান কিন্তু তারা অনেক পেশেন্ট আমাদের কাছে এসে বলতে দেখেছি যে ডাক্তারবাবু আপনি তো বলছেন রুটি খাওয়ার কথা কিন্তু রুটি খেয়ে আমার সহ্য হয় না দুটো রুটিই খেলেই আমার গলা জ্বালা বুক জ্বালা টক ঢেকুর ইত্যাদি চলে আসবে তাহলে আমি রুটিটা খাবো কী করে আমি এখানে কিছু ওষুধ সম্বন্ধে আলোচনা করব যেটাকে বলা হয় হুইড অ্যালার্জি বা আঠা থেকে আঠা রুটি খেয়ে অ্যালার্জি হওয়া এই অ্যালার্জি একটু আমি ছোট্ট করে আপনাদের কাছে আলোচনা করছি দেখবেন যে কোনো ব্যক্তি তার নিজেস্ব একটা অ্যান্টিবডি থাকে আর বাইরে থেকে যদি কোনো পার্টিক্যাল আসে আর এই অ্যান্টিবডি যদি তার উপরে একটা হাইপার সেন্সিটিভ দেখায় তাহলে সেটাকে সেই রূপটাকে অ্যালার্জি বলা হয় যেমন এই আঠার মধ্যে আছে গ্লুটেন আর এই গ্লুটেনটা যখন শরীরে ইনপুট হবে তখন সেই অ্যান্টিবডি তার অ্যান্টিবডিটা তার উপরে একটা হাইপার সেন্সিটিভ বা রিয়েকশান করবে তখন গায়ে হাত পাতে চুলকানি হতে পারে চাকা চাকাচাকা দাগবার হতে পারে গ্যাস অ্যাসিডিটি ইত্যাদি হয়ে যেতে পারে তাকে অ্যালার্জি বলা হয় তাহলে আজকে আমরা যে গম বা আটার রুটি থেকে যে অ্যালার্জি হয় বা আটা রুটি খাওয়ার পরে যে সব সমস্যাগুলো গ্যাস অ্যাসিডিটি গলা জ্বালা বুক জ্বালা করে তাদেরকে কমানোর জন্য বা তাকে ঠিক করার জন্য আমি কিছু হোমিওপ্যাথিক ওষুধ আপনাদের সামনে তুলে ধরছি যেগুলো খুব কার্যকারিতা আপনারা যদি সঠিক নিয়মে এবং সঠিক টাইমে যদি নিতে পারেন তো আপনারা পুরোপুরি সুস্থ হয়ে যাবেন এবং রুটি খেলে আপনাদের কোনো গ্যাস অ্যাসিডিটি হবে না তো চলুন শুরু করা যাক সর্বপ্রথমে আমি যে ওষুধটা সম্বন্ধে আলোচনা করতে চাই যেটা হল লাইকোপোডিয়াম থার্টি লাইকোপোডিয়াম থার্টি কী করে দেখবেন এনি টাইপ অফ হুইড অ্যালার্জি মানে যে কোনো আটা রুটি খাওয়ার পরে যে কোনো সমস্যা যদি হয় সে গলা জ্বালা করতে পারে বুক জ্বালা করতে পারে অর্থাৎ আঠা রুটি তার সহ্য হয় না এই রকম যদি পেশেন্ট থাকে তাহলে লাইকোপোডিয়াম থার্টি সকাল দুপুর সন্ধ্যা দু ফটা করে যদি দিন নেওয়া যায় পনেরো থেকে কুড়ি দিন তো পুরোপুরি সে ব্যক্তি সুস্থ হতে পারে এবং রুটি খাওয়ার পরে তার আর গ্যাস অ্যাসিডিটি হবে না এই লাইকোপোডিয়াম থার্টির পেশেন্ট দেখবেন বিকালবেলার দিকে একটু তার সমস্যাটা বেড়ে যায় এবং নিচের পেটের দিকে গ্যাস অ্যাসিডিটিটা বেড়ে যায় ঢেকার আসে ঢেকারটা টক এবং বেলা চারটে থেকে অর্থাৎ বিকাল চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত তার সিমটমটা বেড়ে যায় এবং নিচের পেটের দিকে গ্যাস অ্যাসিডিটি বেশি হতে দেখা যায় দ্বিতীয় যে মেডিসিনের কথা আমি আলোচনা করতে যাচ্ছি এটা হলো কোলোসিনথ থার্টি দেখবেন আঠার রুটি খাওয়ার পরে অনেকের পেটের ভিতর একটা মড় হয় বা পেটের ভিতরে একটা ব্যথা যন্ত্রণা শুরু হয়ে যায় এবং পাতলা পায়খানা হয় এই রকম সিচুয়েশান যদি হয়ে যায় তো কোলোসিন থার্টি দু ফটা করে যদি দিনে তিনবার নেওয়া যায় তো খুব তাড়াতাড়ি সেই ব্যক্তি সুস্থ হতে পারবে এই মেডিসিনের দ্বারা এছাড়াও আমি যে মেডিসিনটা কথা আলোচনা করতে যাচ্ছি এবং নাক্স ভূমিকা অর্থাৎ নাক্স ভূমিকা থার্টি পারে আপনারা ইউজ করতে পারেন এই ভূমিকার পেশেন্ট রুটি খাওয়ার পরে যদি কারুর অ্যালার্জি হয় এবং তাতে পাতলা পায়খানা হয়ে যাবে পেটে ব্যথা করবে এবং রাত্রেবেলা তার ঘুম হবে না রুটি খেলে তার রাতেরবেলা এই রকম পেশেন্ট যদি পাওয়া যায় এবং গ্যাস্ট্রিক কমপ্লেন তার হামেশায় লেগে থাকে রুটি খেলে তো অ্যাসিডিটি বেড়ে যাচ্ছে তাছাড়াও গ্যাস্ট্রিক কমপ্লেন সময় তার মধ্যে একটা লেগে থাকতে গ্যাসের সমস্যা এবং রাতেরবেলা বন্ধ হয়ে যাবে রুটি খেলে তাহলে ভূমিকা থার্টি নেওয়া যায় এই ভূমিকার পেশেন্ট দেখবেন হট বললি হট এর মেন্টালিটিটা এতটা রাগী দেখবেন আপনি যদি আপনার বাড়িতে কোনো ভূমিকার পেশেন্ট থাকে দেখবেন আপনাকে জ্বালাতন করে মারবে যদি এখানটা আপনি জলের বোতল রাখেন কেন জলের বোতল লেগেছ কেন এক্ষুনি পরিষ্কার করতে হবে এখনই পরিষ্কার করতে হবে আপনি যদি এই জায়গাটা থুতু ফেলেন এখন থুতু ফেললেন কেন এখনই পরিষ্কার করবে তো এখনই করতে হবে জুতোটা এখানটা রাখলে কেন এখনই সরাও তো এখনই সরাতে হবে কোনো টাইম নেই তো ভূমিকার পেশেন্ট এই রকম রাজি এবং এই রকম দ্রুত তিনি সঙ্গে সঙ্গে এই কাজগুলো করতে যায় এবং ভূমিকার পেশেন্ট তার শীত শীত বোধ করবে এবং রুটি খাওয়ার পর রাতের বেলা ঘুম বন্ধ হয়ে যাবে তাহলে ভূমিকা থার্টি পনেরো থেকে কুড়ি দিন নেওয়া যেতে পারে খুব ভালো রেজাল্ট দেবে এবং ধৈর্য ধরে আপনাদেরকে নিতে হবে তাহলে আপনার এই যে রুটি খাওয়ার পরে যে গ্যাস অ্যাসিডিটি হয় এটা আর হবে না এর পরের যে মেডিসিন সম্বন্ধে আমি আলোচনা করতে যাচ্ছি যেটা হলো ন্যাট্রাম মিউর টু হান্ড্রেড বা ওয়ান এম আপনারা ন্যাট্রামিউর মিউর ইউজ করতে পারেন টু হান্ড্রেড পাওয়ারে যদি সপ্তাহে একবার যদি ওয়ান এম ইউজ করেন তো পনেরো দিন অন্তর একবার দু ফোটা ডাইরেক্ট জিবে দেওয়া যেতে পারে এই ন্যাট্রাম মিউরের পেশেন্ট কী হয় যে যখনই সে আঠার রুটি খাবে আঠার রুটি খাওয়ার পরে মিউরের হাঁচি চলে আসতে পারে চোখ মুখ দিয়ে জল চলে আসতে পারে কিন্তু মেন যে সমস্যাটা হবে সেটা হলো আপনার স্কিন র্যাশেস গায়ে চাকা চাকা দাগ বেড়ে বাইরে হয়ে যাবে এবং রুটি খাওয়ার পরে তার গা হাত পা প্রচণ্ড পরিমাণে চুলকানি হতে লাগবে অনেকে বলে যে একটা রুটি খাওয়ার পরে আমার গা হাত পায়েতে অ্যালার্জি হচ্ছে হয়ে চুলকানি হচ্ছে এটা আমার গ্যাসের জন্য হচ্ছে অ্যাকচুয়ালি গ্যাসের জন্য হতে পারে কিন্তু তার স্কিন র্যাশেস বার হয়ে যাবে তাহলে একটা মিউর ওয়ান এম তাদের জন্য খুবই দরকারি মেডিসিন আছে যদি সপ্তাহে একবার বা দশ দিন অন্তর পনেরো দিন অন্তর একটা ডোজ নেওয়া যায় তাহলে খুব তাড়াতাড়ি সেই ব্যক্তি এই মেডিসিন দ্বারাও সুস্থ হতে পারে এছাড়াও আমি যে মেডিসিনটা সম্বন্ধে আলোচনা করতে চেয়েছি যেটা হলো শরিনাম টু হান্ড্রেড বা ওয়ান এম এই শরিনামের পেশেন্ট কী করে শরিনাম রুটি খাওয়ার পরে যদি তাদের আটা রুটি খাওয়ার পরে যদি তাদের হা থাকে তাদের শরীরে যদি ঘা পাঁচড়া একজিমা থাকে আর একজিমা ঘা পাঁচড়া যদি তাদের বেড়ে যায় এই রুটি খাওয়ার পরে দেখবেন অনেকে ঘা বেড়ে গেছে এগস দি প্রচণ্ড পরিমাণে রস ধরছে এবং চুলকানি বেড়ে গেছে তাহলে তাদের নাম্বার ওয়ান মেডিসিন হচ্ছে সরিনাম ওয়ান এম তারা সরিনাম ওয়ান এম নিতে পারে তো এর হাত থেকে তারা মুক্তি পাবে এছাড়াও যে মেডিসিনটা সম্বন্ধে আমি আলোচনা করতে যাচ্ছি যেটা হলো নেট্রাম সাল্প থার্টি এই নেট্রাম সাল্পের পেশেন্ট কি করে দেখবেন রুটি খেলে তার পেট মুখ পুরো ফুলে যাবে এবং টক ঢেঁকুর উঠবে ঢেঁকুরের পর ঢেকুর টক ঢেঁকুর উঠবে এবং পেট মুখ ফুলে যাবে পাতলা পায়খানা হবে এবং পায়খানাটা প্রচুর পরিমাণে স্মেল থাকবে দুর্গন্ধ থাকবে পায়খানাতে এবং শরীর দুর্বলতা লাগবে তাহলে নেটটাম সাল খুব ভালো মেডিসিন আছে এই হুইট অ্যালার্জিতে অর্থাৎ আঠা রুটি খাওয়ার পরে এই নেটটাম সাল মেডিসিনটা কিন্তু লাইকোপোডিয়ামের মতো লাইকোপেডিয়ামের পরেই স্থান আসতে পারে এই নেটটাম নেট্টাম সাল থার্টি দু ফটা করে যদি দিনে তিনবার নেওয়া যায় খুব তাড়াতাড়ি এই ব্যক্তি সুস্থ হতে পারবে এই নেট্টাম দ্বারা যে মেডিসিনটা সম্বন্ধে আমি আলোচনা যেটা হলো আর্সেনিক অ্যালবাম থার্টি দেখবেন আর্সেনিকের মধ্যে একটা দুর্বলতা কমজুরি একটা রেস্টেলেসনেস ভাব থাকবে অর্থাৎ এতটা পরিমাণে তার শরীর দুর্বলতা হয়ে যাবে যে আটা রুটি খাওয়ার পরে তার পেট মুখ ধমশম হয়ে গেছে সে আর চলতে পারছে না শরীরটা কমজুরি হয়ে গেছে দুর্বলতা হয়ে যাচ্ছে এবং বার্নিং থার্স্ট মানে ঘন ঘন জল পিপাসা কী করবো কী করবো এনজাইটি বেচাইনি হয়ে যাবে যে আমি কি কী কেন খেলাম কী করবো রকম একটা ভাব চলে আসবে এনজাইটি ভাব আর ঘন ঘন জল পিপাসা এই জল খেলে না একদম কিছুক্ষণ পরে ফের জল চাইছে কিছুক্ষণ পরে ফের জল চাইছে মানে একেবারে অনেকটা জল খেতে পারবে না অল্প অল্প করে জল খা খাবে যেটাকে বার্নিং থার্স্ট বলা হয় আর্সেনিক অ্যালবাম থার্টি যদি এই হিসাবে যদি তাদেরকে দেয়া যায় তো খুব তাড়াতাড়ি ইনস্ট্যান্ট খেলে যখনই নেবে তখনই দেখবেন তার এই যে অ্যাসিডিটি ভাবটা বা কমজুরি ভাবটা অটোমেটিক চলে যাবে এ ছাড়াও আমরা যে মেডিসিনটা সম্বন্ধে আজকে আলোচনা করব সেটা হলো কার্বোভেজ থার্টি এই কার্বোভেজ থার্টি কি করছে ওভেজের পেশেন্ট দেখবেন একটা নিউট্রিশানের অভাব তার মধ্যে রয়ে গেছে মানে শরীরটা এতটা পরিমাণে দুর্বলতা যেন তার নিউট্রিশান পাচ্ছে না এবং কার্বোভেজের পেশেন্ট রুটি খাওয়ার পরে তার পেট বুক ফুলে যাবে ওপর পেটে একটা গ্যাসের চাপ হবে এবং ঢেকার আসবে ঢেকার আসলে তার অনেকটা পরিমাণ আরাম বোধ করবে এবং ওপর পিটে পেটের দিকে গ্যাস অ্যাসিডিটিটা আপার অ্যাপডোমেন্টের দিকে একটু বেশি হবে এবং তার পাতলা পায়খানাও হতে পারে কার্বোভেজের পেশেন্টকে এবং কার্বোভেজের পেশেন্ট সময় একটা ঠান্ডা ঘাম দেবে এবং শরীরটা একটা ঠান্ডা ঠান্ডা ভাব মনে করবে তাহলে কার্বোভেজ থার্টি দু ফটা করে দিনে তিনবার নেওয়া যেতে পারে এই ক্ষেত্রে এই পেশেন্ট খুব তাড়াতাড়ি সুস্থ হতে পারে এই কার্বোভেজের দ্বারা কার্বোভেজারটা গ্যাস্টাইটিসের একটা মেন ওষুধ গ্যাস্টাইটিসের জন্য কার্বোভেজ একটা মক্ষম ওষুধ আছে কার্বোভেজ থার্টি যদি দু ফটা করে দিনে তিনবার নেওয়া যায় খুব ভালো কাজ করবে এছাড়াও সর্বশেষ যে মেডিসিনটা সম্বন্ধে আমি আলোচনা করতে চাইছি যেটা হলো হিস্টামিনাম টু হান্ড্রেড এই হিস্টামিনাম টু হান্ড্রেড কী করছে দেখবেন ইনস্ট্যান্ট আপনার গ্যাস অ্যাসিডিটি বা যাই হোক আপনি কোথাও বাইরে বেড়াতে গেলেন বা কোনো বাইরে আছেন আপনি সেখানে কোনো আঠা রুটি খেয়ে পেলেন বা আঠা দিয়ে তৈরি যে কোনো জিনিস খেয়ে পেলেন এবং আপনার সঙ্গে সঙ্গে একটা হাইপার সেন্সিটিভ আপনার মধ্যে চলে এসেছে মানে আপনার চোখ মুখ ফুলে গেছে আমি অনেকের দেখেছি আঠা রুটি খাওয়ার পরে বাইরে তার চোখ মুখ ফুলে গেছে এবং তার গ্যাস অ্যাসিডিটি বেড়ে গেছে কি করবে কিছু বুঝতে পারছে না সেই মুহূর্তে আপনি ইনস্ট্যান্ট যদি হিস্টামিনাম টু হান্ড্রেড একটা ডোজ নেয় দু থেকে তিন ফটা যদি নেন তো আপনার সঙ্গে সঙ্গে আপনার রিলিভ হয়ে যাবে এই হিস্টামিনাম টু হান্ড্রেডের দ্বারা কারণ হিস্টামিনাম টু হান্ড্রেডে আছে অ্যান্টি অ্যালার্জেন প্রপার্টি মানে অ্যান্টি অ্যালার্জিক মেডিসিন বলা হয় এই হিস্টামিনাম টু হান্ড্রেড আপনি নেবেন আপনার সঙ্গে সঙ্গে ওই মুহূর্তে আপনি রিলিভ পেয়ে যাবেন তো বন্ধুরা আমি আজকে আপনাদের কাছে এই অ্যালার্জি সম্বন্ধে অর্থাৎ হুইট অ্যালার্জি বা আঠার রুটি খাওয়ার পরে যে অ্যালার্জি হলে কী কী সিমটম আসতে পারে সেই সব ওষুধগুলো সম্বন্ধে আপনি সেই সিমটমের উপরে আমি আপনাদের কাছে জানালাম তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে দুটো রিকোয়েস্ট যে কি আপনার একটু ধৈর্য ধরে মেডিসিনটা নেবেন দেখবেন হোমিওপ্যাথি ডাক্তারখানাতে গেলে অনেক পেশেন্ট ধৈর্য ধরে না আর দুদিন ওষুধ খেলো চার দিন ওষুধ খেলো তুর ডাক্তারবাবু ঠিক হচ্ছে না আমার ওষুধ খাওয়ার কোনো দরকার নেই আমি তো একটা অন্য অ্যালোপ্যাথিক কোনো ক্যাপসুল খেয়ে নিলে আমার ঠিক হয়ে যাচ্ছে কিন্তু দেখুন আপনি একটু যদি সময় করে নেন ডাক্তারবাবু আপনাকে একটা সময় দিয়ে দিয়েছেন যে এক মাস নিতে হবে দু মাস নিতে হবে আপনি কেন উতলা হচ্ছেন আপনাকে একটু সময় ধরে নিলে দেখবেন আপনি ঠিক আপনি রিকোভারি পেয়ে যাবেন এবং আপনার কাজ অবশ্যই হবে আপনার সেই টাইমটা মেনটেন করতে হবে আপনি এই এক সপ্তাহ নেওয়ার পরেই যে আপনার কাজ হয়ে যাবে এমন কোনো ব্যাপার না আপনি ধৈর্য ধরে নেবেন দেখবেন বেস্ট রেজাল্ট পাবেন এবং দ্বিতীয় যে রিকোয়েস্ট আপনারা এই ভিডিওটা দেখে আমার এই ভিডিওটা দেখে যে মেডিসিনগুলো আলোচনা করলাম এগুলো আপনারা একা একা নেবেন না কারণ দেখবেন আপনাদের সিমটোম ছাড়াও কিছু সিমটোম আলাদা আলাদা হতে পারে অন্যান্য সিমটোম আসতে পারে এবং তাতে অন্যান্য ওষুধ আসতে পারে যেমন ক্যারিক্যাপ্যাপি আছে চেলিডোনিয়াম আছে নেট্টামফ আছে আরও অন্যান্য মেডিসিন আছে সেগুলো আপনাদের কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট আছে সেগুলো আসতে পারে তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনার একা নেবেন না ডিপেন্ডিং আপ ইউর সিচুয়েশন আপনার সিচুয়েশান যেমন হবে আপনি সেই রকম আপনার ডাক্তারবাবু কাছে আপনি আলোচনা করে তার অধীনে আপনি মেডিসিন নেওয়ার চেষ্টা করবেন তো ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার